হ্যালো বন্ধুরা সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করব লাভ ক্ষতি সম্পর্কিত বেসিক ম্যাথের কতগুলি অঙ্ক তো আজকে যে টাইপের অঙ্কগুলি নিয়ে তোমাদের সামনে এসেছি বা আলোচনা করব সেই টাইপের অঙ্কগুলিকে শিখতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো যাতে এই অঙ্কগুলিকে তোমরা শিখে নিতে পারো আর তোমাদের বলবো লাভকতি সম্পর্কগুলো সম্পর্কিত আগের ভিডিওগুলি যারা এখনও দেখো তাদের বলবো অবশ্যই আগের ভিডিওগুলোকে দেখে নিও যাতে সহজে সমস্ত টাইপের অঙ্কগুলিকে তোমরা শিখতে পারো এবং তোমাদের অবশ্যই বলবো কনসেপ্টের ভিডিওটা অবশ্যই দেখে নিও যাতে সূত্র এবং অঙ্কগুলি কিভাবে আমরা করতে পারবো তার বেসিক পার্টগুলি তোমাদের ওখানে দেওয়া রয়েছে এবং বেসিক অঙ্কগুলি শেখা এবং জানা একান্ত প্রয়োজন কারণ তাতে অ্যাডভান্স ডিফারেন্স অঙ্কগুলিকে তোমরা সহজেই করতে পারবে তো চ্যানেলে যারা নতুন এসেছো তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো অঙ্ক এবং জিআই সম্পর্কিত যে কোনো ভিডিও সহজে পাওয়ার জন্য তো দেখে নাও যে অঙ্কগুলিকে আমরা কিভাবে করতে পারি তো আজকের ভিডিও দেখো প্রথম অঙ্ক দেখো প্রথম অঙ্কে বলা রয়েছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত টেন অনুপাত ইলেভেন হলে লাভের সৎকার হার কত তাহলে সহজেই বুঝতে পারছো আজকের ভিডিওতে যে অঙ্কগুলো তোমাদের করাবো সেই অঙ্কগুলি সাধারণত অনুপাত সম্পর্কিত কীভাবে অঙ্কগুলোকে করতে হবে সেটাকে দেখে নাও তো ক্রয় মূল্য বিক্রয় মূল্য যদি অনুপাত বলা থাকে সেখান থেকে লাভের সৎকার হার কীভাবে বের করতে পারবো তো অনুপাত দেখো অঙ্কে বলা রয়েছে তো অনুপাত যদি অঙ্কে বলা থাকে তখন আমরা কি করব তাহলে প্রথমটা দেখো খেয়াল করে দেখো প্রথম পার্ট বলেছে ক্রয় মূল্য দ্বিতীয় পার্ট হচ্ছে বিক্রয় মূল্য অর্থাৎ প্রথমটাকে আমরা কস্ট প্রাইজ ধরতে পারি দ্বিতীয়টাকে সেলস প্রাইজ ধরতে পারি তাহলে এটা হচ্ছে দশ এটা হচ্ছে এগারো তাহলে এবার একটুখানি খেয়াল করে দেখো আমরা যদি এটাকে একটুখানি বাড়িয়ে নিই ধরি নিই একশো অর্থাৎ দশ গুণ করলাম এই পাশে তাহলে অনুপাতের নিয়ম অনুসারে যদি এই পাশে দশ গুণ করে তাহলে এই পাশেও আমরা দশ গুণ করব। তাহলে আমরা সহজেই বলতে পারি কস্ট প্রাইজ হচ্ছে একশো সেলস প্রাইজ হচ্ছে একশো তাহলে দেখো এখানে লাভ কত হচ্ছে তাদের লাভ হচ্ছে দশ টাকা তাহলে লাভ যদি দশ করা হয় তাহলে শতকরা হার কীভাবে বের করব তাহলে লাভের শতকরা অর্থাৎ প্রফিট পার্সেন্টেজ বের করার নিয়ম হচ্ছে যেটা লাভ হবে সেটা উপরে বাই কস্ট প্রাইস অর্থাৎ একশো ইন্টু তাহলে কেটে গেলে পড়ে থাকবে দশ এত পার্সেন্টেজ তাহলে প্রফিট বের পার্সেন্টেজ বের করা অর্থাৎ শতকরা লাভ বের করার সূত্র হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু সহজেই কিন্তু আমরা এটাকে ধরতে পারি শুধুমাত্র একটা শূন্য অর্থাৎ উভয় দিকে দশ গুণ করে আমরা কস্ট প্রাইস এবং সেল প্রাইজটাকে তৈরি করেন না তাহলে সহজে আমরা এটাকে করতে পারবো আর যদি তোমরা আরও সহজে করতে পারো করতে চাও তাহলে দেখে নাও অঙ্কটি কীভাবে করব যে অনুপাত দুটো তোমাদের সামনে বলা থাকবে এই অনুপাত বড়টা আগে লিখে ছোটোটা পরে লিখে বিয়োগ করতে হবে বাই যেটা প্রাইজের পাড়ে বলা থাকবে তো কস প্রাইজ মানে হচ্ছে প্রথমটা আছে ক্রয় মূল্য সেটা নিচে আসবে ইন্টু একশো অর্থাৎ বিয়োগ করলে থাকে এক বাই দশ ইন্টু একশো কাটলেন টেন এটাও আমরা সহজেই করতে পারি অর্থাৎ অনুপাত থেকেই আমরা সহজে অ্যান্সারে পৌঁছাতে পারব এবার দেখেন যে এই টাইপেরই পরবর্তী অঙ্ক আমরা কীভাবে করতে পারি দেখো পরের অঙ্ক দেখো পরের অঙ্কে বলা রয়েছে কোনো দ্রব্য বিক্রয় করে পনেরো পার্সেন্ট ক্ষতি হলে ক্রয় মূল্য বিক্রয় অনুপাত কত এখানে দেখ ক্রয় কিছু বলা নেই বিক্রয় মূল্য কিছু নেই শুধু তাদের অনুপাত বের করতে বলেছে তাহলে এখানে আমরা শুধু ধরে নেবো কিভাবে ধরে নেব যদি কোনো কিছু না বলা থাকে তাহলে আমরা কস প্রাইস কে ধরে নেব একশো তাহলে কস প্রাইসকে যদি একশো ধরে নিই এখানে দেখো সহজেই বলেছে কোনো দ্রব্য বিক্রয় করে পনেরো পার্সেন্ট ক্ষতি হলো অর্থাৎ পনেরো টাকা ক্ষতি হয়েছে তাহলে কস্ট প্রাইস যদি একশো হয় তাহলে লস পার্সেন্টেজ অঙ্কে বলে দিয়েছে পনেরো পার্সেন্ট তাহলে সেলস প্রাইস কত দাঁড়াবে সেলস প্রাইস দাঁড়াবে তাহলে পঁচাশি টাকা অর্থাৎ একশো থেকে পনেরো বিয়োগ করলেই আমাদের সেলস প্রাইস বেরিয়ে আসবে পঁচাশি টাকা তাহলে ক্রয়মূল্য বিক্রয়মূল্য অনুপাত কত দাঁড়ালো তাহলে ক্রয়মূল্য বিক্রয়মূল্য অনুপাত অর্থাৎ কস্ট প্রাইস অনুপাত সেলস প্রাইস কত দাঁড়াবে একশো অনুপাত পঁচাশি যদি কাটি তাহলে কত দাঁড়াবে তাহলে তা কাটাকটি করলে দাঁড়াবে কুড়ি অনুপাত সাথে এটি হচ্ছে অঙ্কের উত্তর তাহলে সহজেই কিন্তু আমরা অঙ্কটিকে উত্তরটি বের করতে পারি তো তোমাদের বলবো যখনই কোনো যদি মান বলা না থাকে শুধুমাত্র পার্সেন্টেজ বলা থাকে তাহলে সহজেই আমরা কসপাইসকে একশো ধরে অঙ্কটিকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে খুব সহজেই অঙ্কের উত্তর বেরিয়ে চলে আসবে এবার দেখে নাও এই টাইপের পরবর্তী অঙ্ক আমরা কীভাবে করতে পারি এবার দেখানো যে পরের অঙ্ক দেখো পরের অঙ্কে বলা আছে এক্স টাকায় একটি দ্রব্য বিক্রয় করে চার পার্সেন্ট ক্ষতি হয় দ্রব্যটি ওয়াই টাকায় বিক্রি করলে বারো পার্সেন্ট লাভ হয় তবে এক্স পার্সেন্ট ও এক্স অনুপাত ওয়াই কত হবে তাহলে প্রথম ক্ষেত্রে বলেছে যে এক্স টাকায় একটি বিক্রি করে চার পার্সেন্ট ক্ষতি হয় দ্রব্যটি ওয়াই টাকায় বিক্রি করে বারো পার্সেন্ট লাভ হয় তাহলে এক্স ওয়াই এর অনুপাত কত হবে কীভাবে বের করবো অঙ্কটি তাহলে ভালো করে বুঝে নাও তাহলে কিন্তু অঙ্কটিকে তোমরা সহজেই করতে পারবে কিভাবে করবো সেটাকে বুঝে নাও প্রথম ক্ষেত্রে আমাদের দেখো এখানে কিন্তু নির্দিষ্ট করে কোনো ক্রয় মূল্য বলা নেই বিক্রয় মূল্য বলা নেই তাহলে বলেছে এক্স টাকা একটি দ্রব্য বিক্রয় করা হলো তাহলে নির্দিষ্ট করে টাকা বলা নেই কিন্তু এক্স আর ওয়াই বলা রয়েছে দুটো ক্ষেত্রে কিন্তু বিক্রয় মূল্য অঙ্কে বলা রয়েছে একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই তাহলে আমরা এখান থেকে ধরতে পারি যে সেলস প্রাইস হচ্ছে প্রথম ক্ষেত্রে অর্থাৎ প্রথম ক্ষেত্রে সেলস প্রাইস বলা রয়েছে এক্স টাকা এবং শতকরা ক্ষতি অঙ্কে বলা রয়েছে ফোর পারসেন্ট তাহলে আমাদের কি বের করতে হবে কস প্রাইস বের করতে হবে তাহলে কস প্রাইস বের করার সূত্র আমরা সহজেই জানি কস প্রাইস মানে হচ্ছে এক্স ইন্টু হান্ড্রেড মাইনাস হান্ড্রেড বাই একশো মাইনাস চার তাহলে কত দাঁড়াবে একশো এক বাই একশো চার এটাই হচ্ছে কস্ট প্রাইস এটা প্রথম ক্ষেত্রে এবার দ্বিতীয় ক্ষেত্রে কীভাবে বের করব সেকেন্ড সেকেন্ড ক্ষেত্রে দেখো বিক্রয় মূল্য বলে দিয়েছে ওয়াই টাকা অর্থাৎ সেলস প্রাইস আমরা ধরব হচ্ছে ওয়াই তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের লাভ হয়েছে শতকরা কত বারো পার্সেন্ট তাহলে প্রফিট পারসেন্টেজ কত বারো তাহলে কস্ট প্রাইস কত হবে ঠিক একইভাবে আমরা কস প্রাইসকে এখানে বের করব প্রাইস বের করতে গেলে সেলস প্রাইস হচ্ছে ওয়াই ইন্টু একশো বাই একশো প্লাস বারো অর্থাৎ একশো ওয়াই বাই একশো বারো তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কস প্রাইস বেরিয়ে আসলো এত তাহলে আমরা সহজেই বলতে পারি যে এই যে কস প্রাইসটা তোমাদের এসছে আর এই যে কস্ট প্রাইসটা দুটো ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই কিন্তু সমান কারণ আমাদের কিন্তু এখানে বলে দিয়েছে এক্স টাকা দ্রব্য বিক্রি করে এত কষ্ট ক্ষতি আছে সেই দ্রব্যতে এত টাকায় বিক্রি করালো মানে হচ্ছে একই দ্রব্য তো একই দ্রব্য যখন তাদের কস্ট প্রাইজ সর্বদা সমান হবে অর্থাৎ এই প্রথম পার্টের কস্ট প্রাইজ যা হবে দ্বিতীয় পার্টের কস্ট প্রাইজও তাই আসবে তাহলে আমরা সমীকরণ হিসাবে এই দুটোকে সমান করতে পারি কিভাবে সমান করব। সেটা দেখে নাও একশো এক্স বাই একশো চার সমান সমান একশো ওয়াই বাই একশো একটা জায়গায় একটু ভুল হয়ে গেছে এখানে দেখো একশো থেকে চার করলে থাকে হচ্ছে ছিয়ানব্বই তাহলে এই ক্ষেত্রে দাঁড়াবে হচ্ছে ছিয়ানব্বই তো বিয়োগটাকে ঠিক করে করে নিও কারণ আমি এখানে যোগ করে দিয়েছিলাম তো এখানে দাঁড়াবে হচ্ছে ছিয়ানব্বই তাহলে আমাদের এখানে কি করতে হবে এবার যদি নিচে নিচে কেটে দিই তাহলে আমাদের অঙ্কটি আরও সহজ বা ছোট হয়ে যাবে দুই দিয়ে কাটি চার দুগুণি আট আট দুগুনি ষোলো এখানে পাঁচ দুগুণি দশ ছ দুগুনি বারো আবার দেখো দুই দিয়ে কাটা যাবে এখানে আমরা চার দিয়ে একবারে কাটতে পারি চার ওকে চার চার দুগুণি আট এখানে চার চারে চারি ষোলো আবার কাটতে পারি ছ দুগুণি বারো সাত দুগুণি চোদ্দো এবং উভয় দিকে একশোকে কেটে দিলাম তাহলে দাঁড়াচ্ছে কত এক্স বাই ছয় সমান সমান ওয়াই বাই সাত অর্থাৎ আমাদের অনুপাত কিন্তু বেরিয়ে চলে আসলো অর্থাৎ এক্স অনুপাত ওয়াই আমরা বলতে পারি ছয় অনুপাত সাত তো এই অঙ্কটাকে আমরা যদি একটু সহজভাবে ভাবি তাহলে কিভাবে ভাবতে পারি শিখে নাও এই অঙ্কটাকে যদি আমরা একটু সহজভাবে ভাবি তখন আমরা ভাবতে পারি যে এক্স অনুপাত ওয়াই আমাদের বের করতে গেলে অর্থাৎ এখানে দেখো বলেছে চার পার্সেন্ট ক্ষতি তাহলে এটা একশো থেকে বিয়োগ করে দেবো ক্ষতি বললে বিয়োগ অনুপাত যেহেতু এখানে বলেছে লাভ বলে দিয়েছে বারো পার্সেন্ট তাই একশো থেকে এটাকে যোগ করে দেবো বার তাহলে এখানে দাঁড়াচ্ছে ছিয়ানব্বই আর এখানে দাঁড়াচ্ছে একশো বারো তাহলে কাটাকাটি করলে কত থাকবে এটা ছয় এটা সাত তাহলে অনুপাত বেরিয়ে আসলো সিক্স অনুপাত সেভেন এটাই দেখো অঙ্কের উত্তর তাহলে এটাকে দুই লাইন আমরা করতে পারি সেটাকে ডিটেলস তোমাদের এখানে করে দেখালো এবার দেখানো যে পরের অঙ্ক দেখো না পরের অঙ্কে কী বলা আছে একটি দ্রব্যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত ফাইভ অনুপাত ফোর তাহলে ক্ষতির হার কত হবে তাহলে এখানে দেখো এই যে অঙ্কটি এর একটা পার্ট আগের অঙ্কটিতে তোমাদের দেখিয়েছিলাম অর্থাৎ প্রথম যে অঙ্কটি করেছিলাম সেটা এইভাবেই করেছিলাম তো আমরা সহজেই কিন্তু এটাকে শর্টকাট ফর্মে করতে পারি এবার এই অঙ্কটিকে আমরা শর্টকাট ফর্মে করবো একটি দ্রব্যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত বলে দেওয়া আছে অর্থাৎ কস্ট প্রাইজ আর সেলস প্রাইজ এর অনুপাত বলে দেওয়া আছে ফাইভ অনুপাত ফোর তাহলে কস্ট প্রাইজ যদি পাঁচ হয় সেলস প্রাইস যদি চার হয় তাহলে কিন্তু সহজেই দেখো আমি কি বলেছিলাম এটাকে বাড়িয়ে নিয়েও করতে পারি বা সহজেই আমরা করতে পারি কীভাবে যদি এটাকে বিয়োগ করি অর্থাৎ ক্ষতির আর বের করতে বলেছে তাহলে আমরা এখানে দেখেই সহজেই বুঝতে পারছি যে কস্ট প্রাইস বেশি কস্ট প্রাইস হচ্ছে পাঁচ আর সেলস প্রাইস হচ্ছে চার তার মানে কস্ট প্রাইস বেশি আছে তার মানে এটা ক্ষতি হবে তাহলে ক্ষতি কত হচ্ছে তাহলে ক্ষতি বের করতে গেলে এটাকে অনুপাতকে বিয়োগ করতে হবে বাই আমরা মূল্যের উপর যেহেতু কস্ট প্রাইস বসে যাবে ইন্টু একশো তাহলে এক বাই পাঁচ ইন্টু একশো কুড়ি তাহলে কত পার্সেন্ট ক্ষতি হচ্ছে কুড়ি পার্সেন্ট ক্ষতি হচ্ছে তো দেখে নাও এটাকে সহজেই শর্টকাট ফর্মের মাধ্যমে আমরা এটাকে করতে পারি এবার দেখে নাও যে পরের অঙ্ক দেখো পরে যে অঙ্কটি বলেছে বলেছে লিখিত মূল্যের ওপর টেন পার্সেন্ট ছাড় দিয়ে একটি বই বারো পার্সেন্ট লাভে বিক্রি করলে ক্রয় মূল্য ও লিখিত মূল্যের অনুপাত কত লিখিত মূল্য মানে হচ্ছে ধার্য মূল্য বা সেটা হচ্ছে মার্কেট প্রাইস মার্কেট প্রাইজের ওপর টেন ছাড় দিয়ে একটি বই ১২ পার্সেন্ট লাভে বিক্রি করা হলে মানে আমাদের পার্টটা আস্তে 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 উপরের দিকে উঠতে শুরু করেছে অর্থাৎ লেভেল অঙ্কের লেভেলটা একটু বাড়তে শুরু করেছে এবার অবশ্যই তোমরা একটু মন দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করো কীভাবে অঙ্কটি করছি এই অঙ্কটি করতে গেলে তোমাদের আমি বেসিক যে অঙ্কটি করিয়েছিলাম অর্থাৎ বেসিক যে কনসেপ্টে যে ভিডিওটা করেছিলাম ওই ভিডিওটা একটা রোড ম্যাপ বলেছিলাম এই রোড ম্যাপটা প্রয়োজন হবে তাহলেই কিন্তু সহজে অঙ্কটিকে করতে পারবো রোড ম্যাপটা কী ছিল এইভাবে আঁকা ছিল একটা রোড ম্যাপ রোড ম্যাপে বলা ছিল প্রথম যে পার্টটা হচ্ছে তো কস্ট প্রাইস দ্বিতীয় হচ্ছে সেলস প্রাইস তৃতীয় হচ্ছে মার্কেট প্রাইস অর্থাৎ কস্ট প্রাইসের ওপর সেলস প্রাইস যেতে গেলে প্রফিট আর লস আছে আর মার্কেট প্রাইস থেকে সেলস প্রাইস যেতে গেলে ডিসকাউন্ট আসে ডিসকাউন্ট কিন্তু সর্বদা মার্কেট প্রাইসের ওপর করা হয় আর প্রফিট অ্যান্ড লস করা হয় কিন্তু কস্ট প্রাইসের ওপর এইবার আমরা অঙ্কটা শুরু করবো আমাদের বলা যে লিখিত মূল্যের উপর টেন পারসেন্ট ছাড় দেওয়া হলো আমরা লিখিত মূল্যটাকে একশো ধরে নিই যদি লিখিত মূল্য একশো ধরি তাহলে তার উপর টেন পারসেন্ট ছাড় দেওয়া হলো মানে একশো টাকার উপর যদি দশ পার্সেন্ট ছাড় দেওয়া হয় তাহলে সহজে আমরা বলতে পারি একশো টাকার উপর দশ টাকা ছাড় দেওয়া হলে একশো বিয়োগ দশ সমান নব্বই টাকা তাহলে সেলস প্রাইস আমাদের বেরিয়ে আসলো নব্বই টাকা এইবার বলেছে একটি বই বারো পার্সেন্ট লাভ করছে তাহলে লাভ এবং লস কোথায় আসে কস্ট প্রাইস এবং সেলস প্রাইসের মাঝখানে আমাদের কিন্তু ক্রয় মূল্য লিখিত মূল্যের অনুপাত বের করতে বলেছে তাহলে আমাদের কিন্তু ক্রয় মূল্য লিখিত মূল্য মানে লিখিত মূল্য আমরা পেয়ে গেছি একশো ক্রয় মূল্য আমাদের বের করতে বলেছে ক্রয় মূল্য বের করতে গেলে কি করতে হবে সেলস প্রাইসের উপর যে বারো পার্সেন্ট লাভ বলা আছে সেখান থেকে আমরা কস্ট প্রাইস বের করতে হবে সেটির সূত্র কি তাহলে সেলস প্রাইস অঙ্কে বলা আছে নব্বই এবং শতকরা লাভ বলা আছে বারো অর্থাৎ সেলস প্রাইস অঙ্কে আমরা বের করে নিয়েছি নব্বই এবং শতকরা লাভ অঙ্কে বলে দিয়েছে বারো পারসেন্ট এখান থেকে আমাদের কস্ট প্রাইস বের করতে হবে সূত্র কী ছিল যেটা সেলস প্রাইস ইন্টু হানড্রেড বাই একশো জ বারো বাই নব্বই ইন্টু একশো বাই একশো বারো এইবার এখানে এখানে আমাদের কাটাকাটি করতে হবে তাহলে যদি কাটি তাহলে দুই দিয়ে কাটো এখানে দুই দিয়ে কাটলে থাকবে পঁয়তাল্লিশ আর এখানে দুই দিয়ে কাটলে থাকবে হচ্ছে পাঁচ দুগুণি দশ ছ ছুণি বারো পান্ন এবার যদি কাটি তাহলে এখানে যদি দুই দিয়ে কাটি তাহলে কত আসবে এখানে যদি দুই দিয়ে কাটি দুই দুগুনি চার আট দুগুনি ষোলো এখানে দুই দিয়ে কাটলে আসবে পঞ্চাশ আবার কাটা যাবে চোদ্দো দুগুনি আঠাশ এখানে কাটলে থাকবে পঁচিশ তাহলে কত বেরোলো পঁয়তাল্লিশ গুণ পঁচিশ তাহলে পঁয়তাল্লিশ গুণ পঁচিশ করলে কত আসবে তাহলে পঁয়তাল্লিশ গুণ পঁচিশ করলে আসে এগারোশো পঁচিশ বাই চোদ্দো তাহলে কস প্রাইস বেরিয়ে আসলো এগারোশো পঁচিশ বাই চোদ্দো তাহলে কস প্রাইস আমাদের বেরিয়ে চলে আসলো এগারোশো পঁচিশ বাই চোদ্দো এবার আমাদের অনুপাত বের করতে হবে অর্থাৎ কস প্রাইজ এবং সেলস প্রাইস এই মার্কেট প্রাইস অর্থাৎ লিখিত মূল্য অঙ্কে বলেছে মার্কেট প্রাইস তাহলে ক্রয় মূল্য হচ্ছে কস প্রাইস আর লিখিত মূল্য হচ্ছে মার্কেট প্রাইস কস প্রাইজ অঙ্কে কত বেরিয়েছে এগারোশো পঁচিশ বাই চোদ্দো আর মার্কেট প্রাইজ অঙ্কে কত ছিল একশো তাহলে অনুপাত বের করলে কত আসবে এখানে যে সংখ্যাটি আছে সেটা ক্রস গুণ করে এখানে চলে যাবে অর্থাৎ এগারোশো পঁচিশ ইন্টু চোদ্দো দিয়ে একশো গুণ করলে থাকবে চোদ্দোশো এইবার একে কাটাকুটি করতে হবে কীভাবে কাটবো ভালো করে বুঝে নাও আমরা ছোটো সংখ্যা দিয়ে এটাকে কাটি একবারে পাঁচ দিয়ে যদি কাটি পাঁচ দুগুনি দশ পাঁচ দুগুনি দশ পাঁচ পাঁচা পঁচিশ আবার এটাকে পাঁচ দিয়ে কাটলে পাঁচ দুগুনি দশ পাঁচ চল্লিশ শূন্য আবার আমরা পাঁচ দিয়ে এটাকে কাটতে পারি পাঁচ দিক কাটলে কত থাকবে চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ আবার পাঁচ দিয়ে কাটলে এখানে থাকবে চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ আর পাঁচ ছ তিরিশ তাহলে দেখো চলে আসছে পঁয়তাল্লিশ অনুপাত ছাপ্পান্ন এটাই হচ্ছে অঙ্কের উত্তর তাহলে কস প্রাইস এবং মার্কেট প্রাইসের অনুপাত কত হবে পঁয়তাল্লিশ অনুপাত ছাপ্পান্ন তো এই যে অঙ্কটা তোমাদের করলাম এটা কিন্তু ক্যালকুলেশনের উপরে নির্ভরশীল ছিল এই কারণে অঙ্কটি এত ডিটেলস গেছে না নাহলেই কিন্তু সহজেই অঙ্কটি আমাদের বেরিয়ে চলে আসত তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের একটা টাইপ বা কতগুলি পার্ট অঙ্ক দেখানোর চেষ্টা করলাম তো তোমরা যদি আজকের ভিডিও থেকে সামান্যতম কিছু কোনো কিছু শিখতে পারো তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং শেয়ার করে দেও কোনো বন্ধুর কাছে যাতে তারা সমানভাবে উপকৃত হতে পারে এইভাবে ধীরে ধীরে আমি বিভিন্ন টাইপের অঙ্কগুলি তোমাদের যেমন করাতে থাকবো সাথে তোমরা সহজেই সমস্ত টাইপগুলো শিখতে পারো এবং বেসিক থেকে ধীরে ধীরে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সমস্ত টাইপগুলো আমি তোমাদের করানোর চেষ্টা করব। তোমরা অবশ্যই সমস্ত ভিডিওগুলোকে দেখার চেষ্টা করো যাতে সহজেই তোমরা সমস্ত টাইপ শিখে নিতে পারো আর তোমাদের বলবো অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করে দিও যাতে তোমাদের বন্ধুরা এর থেকে উপকৃত হতে পারে এবং অবশ্যই যদি ভিডিও সম্পর্কে কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট করে জানিও যাতে তোমাদের সেই ডাউটগুলোকে আমি ক্লিয়ার করতে পারি তো প্রফিট অ্যান্ড লস সম্পর্কিত আরও ভিডিও দেখার জন্য অবশ্যই পরে ভিডিওগুলোর দিকে লক্ষ্য রেখো যাতে টাইপগুলোকে তোমরা সমস্ত শিখতে পারো আজ এই পর্যন্তই দেখাবে পরের ভিডিওতে আরও নতুন কোনো টাইপের সাথে থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য